কিভাবে ইসিএল কাজ করছে এতে আপনারা খুশি না? এখন পর্যন্ত তো আমরা খুশি নই, কাজ করছে তো ভালো, কিন্তু ইয়াদ নিয়ে খুশি নেই আমরা। এরা তো মাটি কাটছে, খালি মাটি কাটছে আর ঢিপ করছে, এখানে নতুন পেজ খুলছে মনে হচ্ছে, আর কিছু না। উদ্ধার করার জন্য সে কোন চেষ্টা না, উদ্ধার করার জন্য যদি চেষ্টা করতো তো এখন পর্যন্ত বডি উদ্ধার হয়েছে, 24 ঘন্টা থেকে বেশি হয়ে গেছে। আপনার আপনি কি চাইছেন জাতীয় স্তরে কোনো উদ্ধারকারী দল আসুক? হ্যাঁ, যত হোক যারা এখানে যত জলদি হোক বডি উদ্ধার করার জন্য আসুক, ওয়ার জন্য যত দূর যেতে পারে অত দূর যাব। আপনারা বল চাইছেন উদ্ধার যারা করছে তাদের কাজে আপনারা সন্তুষ্ট নন? না, আমরা সন্তুষ্ট নই এখন পর্যন্ত, কেন কি 24 ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত কোনো রেজাল্ট নাই। রেজাল্ট তো আসা উচিত, কিন্তু বলছি স্যার পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে? দেখিয়ে अभी जैसा लोग बता रहा है कि वहां एक लेडीज उसमें ट्रैप हुई है, तो उसी को निकालने के लिए हम लोग काम कर रहे हैं। अभी की परिस्थिति क्या है, मैंने कितना काम कितना आगे बढ़ा है? अब हम लोग करीब 2 मशीन यहाँ लगाए हैं तो काम चल रहा है, पूरा बोलना मुश्किल है कि ये है। देखा जाए टाइम का अंदाज लगाना थोड़ा मुश्किल रहता है इस समय। तो आदमी लोग एलिगेशन दे रहा कि सही ढंग से काम नहीं हो पा रहा है? बिल्कुल गलत है, पूरा 24 आवर्स काम हो रहा है। ओसी भी बना लेके लिए आप लोग काम कर रहे हैं? नहीं नहीं नहीं, नहीं। सब आदमी का समझ नहीं है, उससे कोई लेना दे। अरे आदमी को निकालना हमारा फर्स्ट प्रायोरिटी। स्थानीय बासिंदारा बोलছে যে ভাবে সিল কর্তৃপক্ষ উদ্ধারের কাজ করছে সেটা খুব ধীর গতিতে। নাই বিলকুল নাই, বিলকুল জিতনা হো সকতা হ্যায় টেকনিক্যাল ওয়ে মে কিয়া জা রাহা হ্যায় আর 24 ঘন্টা কাম হো রাহা হ্যায়।